কত বীরের ঝুলেতে জট গুছলের কবর নাই, গায়ে পড়ে লাল সালোয়ার পরনে লুঙ্গি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল কারীম আল্লাযী খালাকাল ইনসান আল্লাযী আল্লামাহুল বায়ান وعلمه القرآن ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদের নাম কি, কোন জায়গায় পড়েন? পারেন তো সবাই পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা সকলে কার গোলাম? সন্দেহ আছে নাকি? সন্দেহ থাকলে মানুষ একটু আসতে বলে, আর যদি সন্দেহ না থাকে তাহলে একটু চিল্লায় বলেন তো, গোলাম কার? গোলামি করবেন কার? প্রশংসা করবেন কার? সকলে পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। প্রশংসা করলাম কার? লাভ হয়েছে না লস হয়েছে? কম হয়েছে না বেশি হয়েছে? ইদানিং কিন্তু লাভের কোনো অভাব নাই। এক এক হাদিস কোথ থেকে আসে, অমুকটা পড়বেন 9 কোটি সওয়াব, অমুকটা করবেন 24 কোটি সওয়াব। আসলে ইসলামে গণাগণি কোনো করার কোনো সিস্টেম নাই। হাশরের ময়দানে আমল কি গণা হবে না ওজন করা হবে? কথা কর না কেন? কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি কি করা হবে? একটি বাক্য যদি আপনার আমল নামায় থাকে, একটা দিয়ে আপনি জান্নাতি হয়ে যেতে পারেন।
যদি ওজন কি হয়? বুখারী শরীফের সবচেয়ে মানে সব সর্বশেষ যে হাদিস একটি তাসবিহ, সেখানে বলা হয়েছে সুবহানাল্লাহি ও বিহামদিহি, জবানে হালকা না ভারী? হালকা, মিজানের পাল্লায় ভারী, পড়বেন মিজান ভারী হয়ে যাবে, সেখানে ওজন দেয়া হবে। তো এই যে আল্লাহ পাকের প্রশংসা করলেন, সওয়াব কম হয়েছে না বেশি হয়েছে? কত বেশি জানার দরকার আছে না নেই? বিশ্বনবী বুখারী শরীফের বর্ণনা এসেছে, বিশ্বনবী নামাজের ইমামতি করছেন, সাহাবায়ে কেরাম মুসল্লি, ইমামটা ছোট না বড়? আমার মতো দাওয়াত খাওয়াই না ইমাম, আমার নবীর চাইতে বড় ইমাম আর আছে নাকি? চিল্লায় বলেন আছে নাকি? এত বড় পাওয়ারফুল লিডার আর আছে নাকি? সেই বিশ্বনবী নামাজের ইমামতি করছেন, সাহাবায়ে কেরাম মুসল্লি, বিশ্বনবী রুকুতে গেলেন, প্রশংসা করলেন কার? রুকুতে যে বললেন সুবহানা রাব্বিয়াল আযীম, রুকু থেকে দাঁড়াবার সময় প্রশংসা করি কার? সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে বললেন রব্বানা লাকাল হাম, একজন সাহাবা একটু বাড়িয়ে বললেন, তিনি বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। বিশ্বনবী নামাজের সালাম ফিরিয়ে বললেন নামাজের ভিতরে বিরক্ত কথাগুলি কে বলেছ? দাঁড়াও, এগুলি তো আমি তোমাদের শিখাই নাই, কোথায় পেয়েছ? সাহাবা ভয় পেয়ে গেলেন, ভয়ে ভয়ে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছা করে বলি নাই, বরং আমি আমার জীবনের চাইতে আমার আল্লাহকে অনেক বেশি ভালোবাসি। ভালোবাসা কার জন্যে? আমি আমার জীবনের চাইতে আমার আল্লাহকে বেশি ভালোবাসি। যখনই নামাজে দাঁড়াই আমার আল্লাহর কথা ছাড়া আর কারো কথা আমার মনে থাকে না, সেজন্য আল্লাহর প্রশংসা করতে যায় আমার জবান থেকে কথাগুলি বেরিয়ে গিয়েছে। বিশ্বনবী বললেন সাহাবা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি নবী তুমি নবী নও, আমি যা দেখি তুমি তা দেখতে পাও না, তুমি যখন রুকুতে দাঁড়াবার পরে তাসবিহ পড়তেছিলে আমি আকাশের দিকে তাকায় দেখতে পেলাম একজন দুইজন নয় বরং 30 জনেরও বেশি ফেরেশতা হাতে কলম আর কাগজ দিয়ে প্রতিযোগিতায় লেগেছে, তোমার আমল নামায় কে কত বেশি নেকি লিখে দিতে পারে? আল্লাহু আকবার। আর আজকে এই তাসবিহগুলি আমাদের নামাজ থেকে হারিয়ে গেছে, কথা ঠিক না বেঠিক? রুকু থেকে দাঁড়িয়েছেন রব্বানা লাকাল হাম, তারপরে সোজা হয়ে দাঁড়িয়ে থাকেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকা, দুই সেজদার মাঝখানে দোয়া আছে না নেই? কথা বলেন আছে না নেই? কি সুন্দর দোয়া, আল্লাহুম্মা ফিরিলি ওর হামনি ওয়াজ বিরিনি ওর অফানি ও আহদিনি ও আফিনি ওর জুকনি, আল্লাহ একবার। এই দোয়া থেকে মুসল্লিদেরকে আজকে মাহরুম করা হচ্ছে, কত নিয়ামত আল্লাহ আমাদের নামাজের ভিতরে দিয়েছেন। প্রশংসা চলবে কার? আমরা কোন নেতার প্রশংসা, কোন নেতার বাপের প্রশংসা আমরা করি না, ঠিক না বেঠিক? নামাজিরা প্রশংসা করি কার? সেজন্য যখনই আমরা নামাজে দাঁড়ায় দাঁড়িয়ে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়েন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা চলবে কার? আমাদের দেশে প্রশংসায় ভাগ আছে না নেই? এক একজন এক একজনের প্রশংসা করে, কর্মীরা করে তার নেতার প্রশংসা, ঠিক না বেঠিক? নেতা করে তার দলের চেয়ার পার্সনের প্রশংসা, আর করে নিজের দলের প্রশংসা, ঠিক না বেঠিক? আর তার দল করে তার নিজের সরকারের। কিন্তু আমাদেরও একটা সরকার আছে না নাই? ওই সরকারের নাম কি? এটা কার কথা? আল্লাহ বলেন গোলাম দুনিয়ার কোন সরকারের প্রশংসা নয়। আমরা জানতে চাইলাম আল্লাহ কোন সরকারের প্রশংসা করব, আল্লাহ বললেন অকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ জুল্লি ওয়াকাব্বিরহু তাকবীরা। আল্লাহ বললেন গোলাম ওই সরকারের প্রশংসা করো, ওই আল্লাহর প্রশংসা করো যিনি আকাশ আর জমিনের সরকার। আল্লাহু আকবার। কোরআন শরীফে আছে না নাই? অকুলি আলহামদুলিল্লাহ আল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদান, ওই আল্লাহর প্রশংসা করো যার ছেলে মেয়ে নাই, ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি যিনি রাষ্ট্র চালায়, রাষ্ট্র চালাবার জন্য কারো কাছ থেকে সহযোগিতা নেওয়ার কোনো দরকার? বাংলাদেশটা যারা চালায় সহযোগী আছে না নাই? র‍্যাব আছে না নাই? পুলিশ আছে না নাই? বিজিবি বিডিআর আছে না নাই? এগুলি উঠায় আনিলে সরকার কয়দিন টিকবো? কয়দিন? কয়দিন? কিন্তু চিরস্থায়ী সরকারের নাম কি?
আমরা জানতে চাইলাম আল্লাহ আপনি একাই দেশ চালান, কতদিন আপনি সরকারে থাকবেন? আল্লাহ বলছেন কুল্লুমান, যারা পারেন পড়েন, কুল্লুমান আলাইহা ফানিউ ওয়া বাকা অজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলেন সবাই শেষ হবে কিন্তু আমার কোনো শেষ নাই। এবার বলেন দুই দিনের টেডি মার্কার সরকারের আইন মানবেন না চিরস্থায়ী সরকারের আইন মানবেন? রাজি আছেন মুসলমান? কোন গুন্ডা পান্ডার আইন মানি না, ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে। রাজি আছেন মুসলমান? ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কোন বেয়াদব যেখানে কথা বলবে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের মোকাবেলা করা হবে। রাজি আছো মুসলমান? কারা কারা রাজি আছো দুহাত তুলে আল্লাহকে দেখা। সাপের বিষ ছাড়া ওষুধ হবে? কথা কয় না কেন? সাপের বিষ ছাড়া ওষুধ হবে? এমন কোন ওষুধ নাই যে সাপের বিষ লাগে না। তবে এটা লিমিট আছে। কি আছে? লিমিট। আমাদেরও লিমিট থাকা লাগবে। একেবারে বোম বানাইয়া পুরা দেশ তামা তামা করে দেব, ব্যাপারটা কি এমন নাকি? আমরা আগে খোসা দেব না। আমাদেরকে খোসা দিলে সালাম সালাম, এটি হলো উসওয়াতুন হাসানা। আজকে আমি সেই কথাগুলি আপনাদেরকে বলার চেষ্টা করব। আসেন নরম নরম কিছু কথা আজকে শুনি, তারপরে গরমগুলি লাস্টে শুনব ইনশাআল্লাহ। কষ্ট হবে? চলে যাবেন নাকি? যাইয়েন না, শুনি কিছু কথা। বিশ্বনবী কেমন ছিলেন? আমার নবীর চরিত্রটা কেমন? কেন তিনি দুনিয়াতে এসেছেন? তার মিশন কি? মক্কার জীবনে বিশ্বনবী একটা যুদ্ধ করেন নাই, করছেন নাকি? 13টি বছর কেটে গেল দাওয়াত দিতে দিতে গোপনে গোপনে। কিন্তু মদিনায় যখন গেলেন, এখন প্রকাশ্যে দাওয়াত দেয় না গোপনে দেয়? মক্কার আয়াত মদিনার আয়াতের মধ্যে পার্থক্য আছে না নাই? সুবহানাল্লাহ। পরে যখন যে আয়াত দরকার তখন আল্লাহ সেটা নাজিল করে দিয়েছেন। কি চরিত্র আমার নবীর, সুবহানাল্লাহ। হযরতে আনাসকে বিশ্বনবীর খেদমতে আনা হলো। 10টি বছর পর্যন্ত বিশ্বনবীর খেদমতে তিনি থাকলেন, বাচ্চা বলে তাকে কোনো কাজের হুকুম বিশ্বনবী দেয় না। সুবহানাল্লাহ দিচ্ছে। তুমি হেফজখানার টিচার, রাইতের 10টা বাজলে ওই সুন্দর ছেলেটার ডাক দেয়, আমার পাগুলি একটু টিপে দে। আলেমদেরকে আমি শ্রদ্ধা করি, আমার জীবনের চেয়ে আমি আলেমদেরকে বেশি ভালোবাসি, মাইন্ড করবেন না। কিন্তু আমি ওই আলেমের বিরুদ্ধে কথা বলবো যারা মাসুম সুন্দর বাচ্চা দিয়ে হাত পা রাতের বেলা টিপা। এটা আলেম নয়, এটা আলেম নামের কলঙ্ক। সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাটা সবক শিখতেছে, উনি ওনার লুঙ্গি পায়জামাটা ধরায় দিছে, যা উস্তাদের খেদমত কর, খেদমত করলে এলেম পাবি। এটা কি উস্তাদ না ফাজিল? আপনারা না বললো আমি বলবো ফাজিল। এর নাম খেদমত নয়। আবার ওই টিচারে ফতোয়া দেয় আল্লাহর জমিনের উপরে মাটির আসমানের নিচে তলিবুল এলেমের চেয়ে মর্যাদার আর কেউ? ইমাম তিরমিজি বলেছেন তলিবুল এলেমরা যে রাস্তা দিয়ে হেঁটে যায়, 8 জন ফেরেশতা তার মাথার উপরে এবং পায়ের নিচে 2টি রুমাল ধরে রাখে। তাহলে ওনার চাইতে তলিবুল এলেমের মর্যাদা কম না বেশি? তলিবুল এলেম অবস্থায় মারা যান, শাহাদাতি মর্যাদা আল্লাহ দান করে দিবে। বিশ্বনবী বলেছেন বাল্লিগো আন্নি ওয়ালাও আয়াতান, আয়াতান শব্দটি মফুলে মতলব। বিশ্বনবী বলেছেন আমার কাছ থেকে একটাও যদি পাও ওইটাও তোমরা মানুষের কাছে জানিয়ে দাও। বাবারটা নয়, বাবারটা নাকি কারটা জানাইতে হবে? বাল্লিগু আননি, এই আননি নিয়ের ইয়াটা হলো ইয়ায়ে মুতাকাল্লিম, আমার কাছ থেকে যেটা পাও ওইটা জানাও বাপার কাছ থেকে নয়। বাপেরটা নয়, কারটা কথা বলেন? কারটা? ইয়ায়ে মুতাকাল্লিম। নবী বলছেন আমারটা। সুবহানাল্লাহ। উমক বাবা হুজুর কইছে, উমক দাদা হুজুর, উমক আব্বা হুজুর কইছে। তোর আব্বা হুজুরের চরিত্র আমার সুন্নত নয়, বিশ্ব নবীরটা আমার সুন্নত। 10 বছর আনাস খেদমত করছে, কি খেদমত? নবীজি তাকে বলেন নাই চাদর উঠাও বিছাও? হযরত আনাস বাপ মার সাথে যায় নাই, চরিত্রটা পেয়েছেন কি? হযরত আবু বকরের বাপ সেই যুগের সেনাপ্রধান ছিলেন,
আব্দুল মুতালিবের রাষ্ট্রপ্রধানের সেনাপ্রধান ছিলেন কার বাপ? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ। সেনাপ্রধানের ফ্যামিলিটা একটু হাইফাই থাকে কি থাকে না, স্ট্যান্ডার্ড আছে না নেই? বাবা বললেন, তুমি সেনাপ্রধানের ছেলে হয়ে মুহাম্মদের পেছনে ঘুরো কেন? ছেলে বললেন, বাবা বন্ধু হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম বন্ধু আমি আর কাউকে পাই নাই। রাতের বেলা বন্ধু কি করে বন্ধু জানে কি জানে না? আহারে, কোন ক্লাসে থাকা অবস্থায় কোন বন্ধুকে নিয়ে রাতের বেলায় আরেকজনের গাছের ডাব চুরি করে খেয়েছেন এটা আমি জানি না, কিন্তু আপনার বন্ধু কিন্তু জানে। কথা ঠিক না বেটি? রাতের বেলা ক্লাস 7-8 থাকা অবস্থায় আরেকজনের বাড়ির ডাব চুরি করে খাইছেন বন্ধুরে নিয়ে। এখন কিছুদিন পরে দুইজন দুই দিকে চলে গেছেন, 10 বছর পর একসাথে হয়েছেন, হয়ে দেখেন আপনার বন্ধু মাশাল্লাহ বাবা হুজুর হয়ে গেছে। সবাই তাকে বাবা হুজুর বলবে, কিন্তু আপনি বন্ধু, আপনি বলবেন কি রে ডাব ছোরা? বলবে কি বলবে না? বলবে কি না বলেন? কিন্তু আপনার আমার নবী ওয়াসাতুন হাসানার মর্যাদা এত ছিল, তা পাওয়ার এরকমের ছিল, তিনি সর্বপ্রথম যখন আবু বকরকে কালিমার দাওয়াত দিলেন, আবু বকর 1 সেকেন্ড দেরি করে নাই, সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিল। এটা কি সোজা কথা? ব্যাপারটা কি খুব সহজ? সহজ নয়। বিবির সাথে ঘর সংসার করি, রাতের বেলা বিবির সাথে ঝগড়া আছে না নেই? রাত 12টা বাজে, বক্তা ওয়াজ করে গেছে, এত বড় বক্তা তিনি, বিবি দরজাটা খুলতে একটু দেরি হয়েছে, চর থাপ্পড় আছে না নাই? বউ কয়, তুই ওয়াজ না, তুই বন্ড, তোরে সবাই কেন যে দাওয়াত দেয়? এরকমের হুজুর আছে না নাই? তুমি হুজুর, তোমার আল্লাহ তোমাকে রেকর্ড করছেন, ইন্না আলাইকুম লাহাফিজুন। লাহাফিজুন লাটা এখানে তাকিদের জন্য এসছে, লাহাফিজুন অবশ্যই তোমাকে রেকর্ড করা হচ্ছে। তুমি বাবা হুজুর, রাতের বেলা আরেকজনের বেগানা নাড়ি দিয়ে পাটি পাচ্ছ, তোমাকে আমি রেকর্ড করছি, 10 লক্ষ মুরিদ তোমার, রাতের বেলা বেগানা পুরুষ দিয়ে হাত পাটি পাচ্ছ, রেকর্ড করতেছে কে? 10 লক্ষ মুরিদ হাসরের ময়দানে যায় বলবে, আল্লাহ 10 লক্ষ মুরিদ এর বাবা উনি, আপনি কেন তাকে ডান্ডা বেরি পড়ালেন, জাহান্নামে কেন নিয়ে যান? আল্লাহ বলবেন, তোমরা তো বাইরের চরিত্রটা দেখেছো, ভিতরেরটা দেখো নাই। লোকেরা বলবে, আল্লাহ উনি তো খুব ভালো ছিল, আমাদেরকে জিকির আজকার শিখাই দেন, সহজে কিভাবে জান্নাতে যাওয়া যায় সেটাও আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ বলবেন, না বেগানা পুরুষ দিয়ে হাঁটির উপরে টিপিয়েছেন, হাত টিপিয়েছে, পা টিপিয়েছে, মাঝে মধ্যে জিনাও করেছে, সেই খবর তোমাদের কাছে নাই, আমি আল্লাহ অবশ্যই সেটাকে রেকর্ড করে রেখেছি। সবচেয়ে বড় পীর বিবিকে লাথি মেরেছে রাতের বেলায়, দুনিয়ার কেউ জানে না, বলেন তো কে জানে? কথা বলেন কে জানে? আমি নাম বলবো না, আন্তর্জাতিক বক্তা উনি হয়েছেন এখন নাকি, শিরিক আর মুশরিকদের হোতা, তাবিজ ছাড়া ওনার জীবনে আর কিছুই নাই, মুশরিকই করছেন, শুধুমাত্র শিরিকের দাওয়াত দেয়, আমি নাম বলবো না, অনেক বড় মাওলানা, পীরও দাবি করে, নিজেকে পীরের ছেলেও দাবি করে, অথচ রাতের বেলায় নয় শুধু বিবিকে নির্যাতন করতে করতে 5 বছরের ছেলেকে এতিম বানায়া বিবিটাকে ঘর থেকে তালাক দিয়ে দিয়েছে। আপনারা বলেন তার ওয়াজ কি শোনা যায়? কথা বলেন যায়? এটি উসওয়াতুন হাসানা নয়, তুই ভাব দর্শস মানুষের কাছে। বিশ্বনবী হেরা গুহা থেকে আসলেন কালিমার দাওয়াত নিয়ে খাদিজার কাছে, বুখারি মুসলিম পরে দেখেন আবু দাউদে অনেকগুলি বর্ণনা এসেছে, খাদিজার দরবারে যায় বললেন, খাদিজা আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, জাম্বিনী আমাকে ঢাকো, আমি ভয় পেয়েছি। হযরতে খাদিজা সান্ত্বনা দিলেন, 15টি বছর পর্যন্ত আপনার সাথে ঘর সংসার করেছি, একটা দিনের জন্য আপনি খারাপ কোনো ব্যবহার আমার সাথে করেন নাই, সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই, এত সুন্দর চরিত্রের মালিকানা যে তাকে কোনো দুষ্ট জিন আসর করতে, বুখারীতে এই হাদিস আছে না নাই? আপনার চরিত্র আমি জানি, দুষ্ট জিন তো দূরের কথা, শয়তান আপনার কাছে আসবে না, আমি সাক্ষী দিলাম, আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূল। সোজা কথা নাকি? এর নাম উসওয়াতুন হাসানা, এর নাম কি? হযরতে সালমান ফার্সি কিছুগুলি কতগুলি খেজুর নিয়ে বিশ্বনবীর দরবারে আসলেন,
সবচেয়ে দূর থেকে কষ্ট করে কালিমার দাওয়াত পাওয়ার জন্য ধীরে ধীরে এসেছেন সালমান ফার্সি। তিনি মুশরিক ছিলেন, রাস্তায় অনেকবার উনি ধর্ম ত্যাগ করেছেন। এক জায়গায় গেছে, যাওয়ার পরে দেখে এক লোক এই ধর্মের দাওয়াত দিচ্ছে, তিনি ভাবলেন এটাই বুধ আসল ধর্ম, সেটা গ্রহণ করলেন। আর একটু যাওয়ার পর দেখলেন সেখানে আরেকটা, আগেরটা ছেড়ে দিলেন, পরেরটা নিলেন, ভাবলেন এটা বোধহয় সঠিক, সেটাও কিছুদিন পর ছেড়ে দিলেন। আর একটু সামনে গেলেন, যেতে যেতে আল্লাহ পাক সর্বশেষ তাকে দেখা করায় দিলেন আকাশ আর জমিনের সব নিচে, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী যিনি মুহাম্মাদুর, তার সাথে আল্লাহ দেখা করালেন। কপাল ভালো না খারাপ? হযরতে সালমান কিছু খিজুর নিয়ে গেলেন, গরিব মানুষ কিচ্ছু না, বিশ্বনবীর হাতে খেজুরগুলি দিলেন। বিশ্বনবী বলেন সালমান এই খেজুর কোথায় পেয়েছ? কয় হুজুর এগুলি সৎকার খেজুর। কিসের খেজুর বলেন তো, আপনারা নবীরা কি সৎকা খায়? বিশ্বনবী রাগ করে বলেন নাই, মুসকি হাসি দিয়ে বলেন সালমান তুমি তো জানো না নবীদের জন্য সৎকা জাকাত আল্লাহ চিরস্থায়ী হারাম করে দিয়েছে। এরপরে বিশ্বনবী বললেন শুধু নবীদের জন্য নয়, নবীদের পরিবারের জন্য, নবীদের ছেলেমেয়ের জন্য, তার সৈদ্য গোষ্ঠীর জন্য সৎকা হালাল না হারাম? কথা বলেন হালাল না হারাম? নিজেকে আওলাদে রাসূল দাবি করে যাকাতের টাকা ওখায় রকমের টাকা বাংলাদেশে আছে না? তুই আওলাদে রাসূল না, তুই শয়তানের রাসূল। নবীর সন্তানেরা কোনোদিন যাকাত খেতে পারবে না, এটা হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। শুধু নবীর সন্তান নয়, বিশ্বনবী মরে যাবেন, ইন্তেকাল করবেন, আল্লাহ তো জানেন বিশ্বনবীর স্ত্রীরা সুন্দর না অসুন্দর, সুশীল না অসুশীল, সৌন্দর্যতা মাধুর্যতা আছে না নেই আল্লাহ জানেন। নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, অল্প বয়সের স্ত্রী দুনিয়াতে থেকে যাবে, যদি তারা থেকে যায় এরপরে কিছু লোকেরা তাদের দিকে চোখ তুলে তাকাতেও, এটা কোরআন শরীফে আছে না নাই? এটা মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ পাক জানেন নবী মারা যাবেন, হযরতে খাদিজা সরি হযরতে আয়েশা সিদ্দিকা সুন্দরী রমণী নারী অল্প বয়সে রেখে গেলেন বিশ্বনবী তাকে, কেউ যেন তার দিকে তাকাতে না পারে, কেউ যেন তাকে বিয়ে করার জন্য লোভ না করে। আল্লাহ কোরআন শরীফ দিয়া চিরস্থায়ী ভাবে বলে দিলেন খবরদার নবীদের স্ত্রীরা তোমাদের মা, তাদেরকে বিয়ে করা তো দূরের কথা, তাদেরকে নিয়ে কল্পনা করা তোমাদের জন্য হারাম। এটার নাম উসওয়াতুন হাসানা। এটার নাম কি? এটার নাম উসওয়াতুন হাসানা, কল্পনাও করা যাবে না। আজকে নাস্তিক মুরতাদেরা কয় আমার নবী নাকি অল্প বয়সে কসিমায়া বিয়ে করার জন্য আয়েশারে বিয়ে করছে। আপনারা বলেন তো আমার নবী কি লুবি ছিলেন? না। আজকে বুঝেন বিজ্ঞানের যোগ, ভালো শিক্ষক ভালো ছাত্র, ঠিক না বেটি? ভালো শিক্ষক। আপনারা বলেন হযরতে আয়েশাকে যদি বিশ্বনবী শেষ বয়সে বিয়ে না করতেন, উম্মতি মুহাম্মাদি হাজার হাজার সহি হাদিস থেকে আজকে বঞ্চিত হয়ে যেত, ঠিক না বে? ঠিক। এতগুলি বিয়ে তিনি করলেন কিন্তু আয়েশার মতো হাদিস কেউ বর্ণনা করতে পারেন নাই। আয়েশার দাম বুঝেন কে? আরো জোরে বলেন কে বুঝে? আল্লাহ রাব্বুল আলামিন তিনটা মহিলার চরিত্রের সার্টিফিকেট দিছে কোরআন দিয়া, সুবহানাল্লাহ কই দিছিল না? কয়টা? আমাদের দেশে চারিত্রীর সার্টিফিকেট আছে না? আপনার আমার চরিত্রের সার্টিফিকেট দেয় গম সুর, রাস্তা সুর, টাকা সুর, বেল সুর। বুঝেন তো কথা? সব কথা বলতে হবে নাকি? একটা কথা বলি, মসজিদের ইমাম সাহেব ভালো মানুষ আলেম, উনি হজে যাবেন, এখন হজে যাওয়ার আগে চেয়ারম্যান সার্টিফিকেট লাগে কি লাগে না পাসপোর্ট করার জন্য? লাগে না? বাংলাদেশের সব চেয়ারম্যানরা কি ভালো? এডির ভিতরে গম সোর আছে না নেই? রাস্তা সোর আছে না নেই? কাবিকার টাকা চুরি করে খায় এরকমের আছে না নেই? এখন মসজিদের ইমাম সুদ খায় না, গোশ খায় না, হারাম খায় না, হারাম পথে চলে না, ওই লোকটার সার্টিফিকেট দিতেছে একজন তাল সোর, বেল সোর, গম সোর। এটা সার্টিফিকেট হইলো না ফাইজলামি হইলো? কথা বলেন কি হলো? কিন্তু আপনার আমার মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআন দিয়ে দিয়েছে, এটা কোরআন শরীফে আছে না নাই? হযরত আসিয়ার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআন দিয়ে দিয়েছেন, হযরত মরিয়মের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআন দিয়ে দিয়েছেন। হযরত আয়েশা বলেন পাঁচটা কারণে আমি আমার মর্যাদা বেড়েছে, সুবহানাল্লাহ। কয়টা কারণ?
পাঁচটা কারণের ভিতরে এক নাম্বার কারণ হলো সবচেয়ে অল্প বয়সে আমি বিশ্বনবীর স্ত্রী হয়ে এসেছি, দুই নাম্বার কারণ হলো আমি বসে থাকতাম বিশ্বনবী আমার উরুর উপরে মাথা রাখতেন আর ওই অবস্থায় আল্লাহ কোরআনে কারিম বিশ্বনবীর উপরে নাজিল করেছে, তিন নাম্বার কারণ হলো দুনিয়ার বিশ্বনবীর স্ত্রীদের মধ্যে আমি মাত্র একমাত্র স্ত্রী, আমার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআন দিয়ে দিয়েছে, আল্লাহু আকবার, কোরআন দিয়ে যে চরিত্রের সার্টিফিকেট দেয় ওটা ভালো না খারাপ? কত ভালো, মমতাজের মতো? মমতাজের গান আছে না, আমার গম ভাঙ্গায়া গেল রে কপাল, কত ভালো, আবার এরে বোর্ড দিয়ে আমরা সংসদে পাঠাইছি। দিৎকার সেই জাতিকে যেই জাতি বোর্ড দিয়া নায়ক নায়িকাকে সংসদে পাঠাও, আবার ওই সংসদের নাম দিছে পবিত্র সংসদ, পবিত্র সংবিধান। তোর ওই অপবিত্র সংবিধান আমি মানি না, আমি আমার আল্লাহ সংবিধান মানি। কি গান গায়, কয় ভালাই তো গায়। আমি এক জায়গায় মমতাজের বিরুদ্ধে ওয়াজ করে পড়লাম বিপদে, বুড়া একটা এক হুজুর হ্যার বিরুদ্ধে কইলেন কেন, হ্যাঁ তো ইসলামের জন্য গান গায়। আমি কইলাম সাসা মাঝে মধ্যে অনইসলামিক তো গায়, কয় হুজুর কোনটা, সে একটা গান গেছে বন্ধু যখন বউ লইয়া, বাকিটা আপনারা করো। এটাকে ভালো গান না খারাপ গান? এই গানটি সরাসরি আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে সে গেয়েছে, কারণ বন্ধু বউ লইয়া যাবে এটা কার আইন? সরকারের। বন্ধু বউ লইয়া যাবে এটা কার আইন? হ্যাঁ আল্লাহর আইন। আর বন্ধু বান্ধবী নিয়ে যাবে না এটা কার আইন? আল্লাহর আইন। কথা বুঝেন না বোধ হয় আপনারা? আমার বন্ধু তো বউ লইয়া যাবো, বন্ধু কি তোরে লইয়া যাবো নাকি? তোরে লইয়া গেলে অসুবিধা আছে না নাই? বউ লইয়া গেলে কোনো অসুবিধা? মাঝে মধ্যে রিক্সা দিয়া যায় আইয়ে হুজুর বউ লইয়া, তাই বলি বন্ধু বউ লইয়াই তো আইব, বান্ধবী লইয়া আইব নাকি? আচ্ছা আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি আপনি হঠাৎ দেখেন উনি ওনার বান্ধবী লইয়া রিক্সা দিয়ে যায়, ওনার ইমামতি থাকবে? থাকবে। যদি বউ লইয়া যায়, কারো বাপের ক্ষমতা আছে কিছু বলার? তো ওর গানটা কোরআনের আইনের বিরুদ্ধে হলো কি হলো না? আচ্ছা আরেকটু ভালো করে বুঝাই, আপনাদের এই জায়গার নাম কি? বড় হাতিয়া। বড়হাতিয়া গ্রামের একটি ভদ্র নম্র ছেলে, খুবই ভদ্র, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, মানুষকে সালাম দেয়, ভদ্রতার কোনো অভাব নাই। বয়স ২৪, একটু খেয়াল করেন কয় বছর? ২৪ বছর বয়স। তাহলে এই এলাকার লোকেরা তাকে চিনেন কয় বছর ধরে? সবাই বলে ছেলেটা খুব ভালো, নম্র, ভদ্র। এই রকমের একটা ছেলে হঠাৎ রাস্তা থেকে একটা সুন্দরী মেয়েকে ধরে নিয়ে আসছে, এসে রুমের ভিতরে ঢুকাইয়া দরজা লাগাইছে, লাগাইয়া বসে আছে কিছুই কয় না, ও রুমের এক মাথায় মেয়ে আর এক মাথায়। সকালবেলা দরজাটা খুলে দিয়েছে, মেয়ের কাছে কিন্তু যায় না, ছেলে ভালো। সকালবেলা এই ২৪ বছরের তার অর্জন আছে না গেছে? গেছে। এখন কি তারে আপনারা আর বিশ্বাস করবেন? পুকুরে নামিয়া গলা পানিত নামলেও তাকে বিশ্বাস করবেন? বলবেন তোমারে বেটা ভালোই মনে করছিলাম, আজকে তোমার আসল চরিত্রটা বুঝছি, ঠিক না বেটি? আচ্ছা এটা এখানে রাখেন, ছেলে কিন্তু ভালো। চিনেন কয় বছর ধরে? রাঙ্গনিয়ার একটা ছেলে, চাচা জ্যাঠা বাপ বোন দশ বারো জন মিলে হাইএক্স একটা গাড়ি নিয়ে আপনাদের বড়হাতুয়া এসছে একটা মেয়ে দেখার জন্য। সন্ধ্যার পরে মেয়ে দেখছে, মেয়ে পছন্দ হয়ে গেছে, কথায় মিলছে, ইমামকে ডাক দাও। ইমাম আসছেন, এখন এক লক্ষ এক টাকা দেন মোহর ধার্য করে আপনার বিয়ে ঠিক করে দিলেন, কবুল হয়ে গেল। ইজাব কবুল হওয়ার পর বেয়াই কয়, ছেলেটা দিয়ে গেলাম, আমরা গেলাম। এখন শ্বশুর শাশুড়ি খুব খুশি, কয় জামাই পাইয়া, কয় জামাই থাকেন বাবাজি। থাকার পর রাতের বেলা ওই ছেলে আর ওই মেয়েকে এক রুমে দেয় না দুই রুমে দেয়? ছেলের চিনেন কথা কনা কেন? গোশ খায় কিনা, গাঞ্জা মদ খায় কিনা, ল্যাংটা সিনেমা দেখে কিনা কিছুই তো জানেন না।
এখন এক রুমের ভিতরে ঢুকাইয়া দিলেন, দেওয়ার পর একজন আরেকজনের মিষ্টি খাওয়ায় কি খাওয়ায় না, কথা গুনগুনাইয়া বলে কি বলে না, বলতে বলতে এক পর্যায়ে কত কিছু হয়ে গেছে। সকালবেলা যখন দরজা খুলে দেয়, আপনারা বোধহয় লাঠি সোটা লইয়া যান, বেড়ারে দর আজকে খুবাই আলম এরকমের বলেন না। আগেরটা ২৪ বছর চিনেন কিন্তু বিশ্বাস করলেন না, কিছুই করলো না। আর এখানে ছেলে চিনেন না, তার চরিত্র জানেন না, কিন্তু তাকে আদর যত্ন করে জামাই বলে ডাকলেন এলাকার মানুষেরা, কিসের আইনের কারণে বলেন তো, কথা বলেন কিসের আইন। সুতরাং যেই নষ্টা মহিলা এই গান গায়, ওই মহিলা সংসদে যে আইন পাশ করবে, ওই আইন মানলে আপনিও আল্লাহর আইনের বিরুদ্ধে চলে যাবে। ওই নষ্টা মহিলার আইন করা আইন আমরা মানি না। আমরা আইন মানি কা? তার গানের ভিতরে আল্লাহর বিরোধিতা আছে না নাই? কথা বলেন আছে না নাই? এটা উসওয়াতুন হাসানা নয়। উসওয়াতুন হাসানা হচ্ছে ছেলেটা ঘর থেকে বেরিয়ে গেছে, কলেজ জীবন, পড়ালেখা করছে, কোনোদিন তার ব্যাপারে কোনো দুর্নাম নাই। আর মাশাআল্লাহ আজকে ফেসবুক বাংলাদেশে আছে না নাই? আমি ফেসবুকের বিরুদ্ধে লোক নই, ইন্টারনেটের বিরুদ্ধে লোক নই, কারণ ইন্টারনেট দ্বারা আজকের এই দুনিয়াতে আমরা ইসলামকে জানতে পারি, সহজ হয়ে গেছে ইন্টারনেট। হয় এটা আপনি ভালো কাজে ব্যবহার করতে পারেন, না হয় খারাপ কাজেও। ইন্টারনেটের হাজার হাজার বক্তাদের ওয়াজ আছে না নাই? যুবক, রাতের বেলা তুমি বক্তাদের ওয়াজ শুনছো ইন্টারনেটে, শুনতে শুনতে একটা পর্যায়ে আমাদের কাছে ফোন আসে, হাজার হাজার ছেলেরা মেয়েরা আমাদের ওয়াজ শুনে ইন্টারনেটে, আলহামদুলিল্লাহ তারা পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে গেছে। উপকার আছে না নাই? কিন্তু রাতের বেলা বাপ মা ঘুমিয়ে আছে অন্য রুমে, ছেলেটা মেয়েটা ফেসবুক অন করে বেগানা নারী আর পুরুষের সাথে যদি চ্যাটিং মারাও, তাহলে তোমার গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? ইন্টারনেটে তুমি ওয়াজও শুনতে পারো, কোরআনও তেলাওয়াত শুনতে পারো, আবার সেখানে উলঙ্গ পনা দেখাবার সম্ভাবনা আছে না নাই? সুতরাং উলঙ্গপনা দেখলে এটা কি ইমান থাকবে না যাবে? আবার ইদানিং কিছু ওয়াজও বাইর হয়েছে, ওয়াজ এমন ওয়াজ, ওই ওয়াজ শুনলেও ইমান চলে যাবে, আছে না নাই? ওয়াস্তব হবে কোরআন হাদিসের, ওইটা শুনলে ইমান তাজা হবে, চাঙ্গা হয়ে যাবে। বেগানা কলেজের ছেলেদেরকে বলছি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, সুন্দরী নারী রিক্সা দিয়ে যাচ্ছে, তাকাইলা না, এটা উসওয়াতুন হাসানা। এটা কি আর এতিমের মতো তাকায় আস, ওইটা কি উসওয়াতুন হাসানা? কথা বলেন হলো? আহা, ৭১-৭২ চ্যানেল আমাদের দেশে আছে না নাই? কথা কয় না কেন? ৭১ চ্যানেলের ভিতরে যেই মহিলারা নিউজ পড়ার জন্য আসে, ওরা বোধহয় ঘোমটা দিয়ে আসে, বোরকা পরে বোধহয় আসে, এমন ড্রেস পরে আসে, দেখলে পরে আপনার অজু ছুটে যাবে। কিন্তু দোকানে বসে ৭১-এর নিউজ দেখে দাড়ি সাদা হয়ে গেছে, মাশাল্লাহ খুব বুড়ো হয়েছে, বয়স হয়েছে, উনি বসে বসে ৭১-এর নিউজ দেখে বেডি কত সুন্দর, এটা কি উসওয়াতুন হাসানা হলো? কথা বলেন হলো? বাংলাদেশে স্টার জলসা নামে চ্যানেল আছে না নাই? খারাপ লাগতেছে? ভালো লাগতেছে? সারা রাত চলবো আজকে, আপনারা থাকবেন, আমি ভাগ্যাম না, সারা রাত ওয়াজ করলে তো ফজরের নামাজে পড়বেন না। বলতেছিলাম উসওয়াতুন হাসানা কোনটা? এই যে স্টার জলসা, জি বাংলা, জি সিনেমা, এগুলি বাংলাদেশে আছে না নাই? এগুলি দেখলে ইমান বাড়বে না কমবে? সম্ভাবনা আছে না নাই? কিন্তু বাংলাদেশে ১৬ কোটি মুসলমানের দেশে কপালে তো খারাপ, এই বাংলাদেশে স্টার জলসা চলে, জি বাংলা, জি সিনেমা চলে, কিন্তু ইসলামিক চ্যানেল আর ওই যে কি বলে দিগন্ত টেলিভিশন চলতে দেওয়া হবে না। কথা ঠিক না বেটি? এখন আপনারা বলেন দিগন্ত টিভি আর ইসলামিক চ্যানেল কি ওই জি বাংলার মতো সিনেমা দেখায় নাকি? দেখায়? স্টার জলসার মতো নাটক দেখায়? যেগুলি দেখলে ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাবে ওগুলি বন্ধ করা হয় না। কিন্তু ১৬ কোটি মুসলমানের দেশে যখন ইসলামিক চ্যানেল বন্ধ করে দেওয়া হয়, তখন আমরা বুঝতে পারি তত্ত্বমন্ত্রী নাস্তিক আর মুরতাদ হয়ে গিয়েছে। নরম গুলি বলছি, বিশ্বনবী বুখারী মুসলিমের বর্ণায় বললেন ঘুমাতে যাওয়ার আগে ৫টা কাজ করবা, কয়টা? আল্লাহর হাবিব বলেন ৫টা কাজ করো, ঘুমের আগে দরজা লাগাও। কি লাগাও? দুই নম্বরে ঘুমাতে যাওয়ার আগে লাইট বন্ধ করে দাও, খাবারের বাটিটা ঢাকনা দিয়ে দাও,
আর ঘুমাতে যাওয়ার আগে সূরা ফাতিহা পড়ার দরকার আছে না নাই? একজন সাহাবা বিশ্ব নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে প্রায় সময় চুরি হয়, আমি এখন কি করব? আল্লাহর হাবিব বললেন, রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাও। বিশ্ব নবীর এই কথা শোনার পরে সাহাবা আয়াতুল কুরসি পড়া শুরু করে দিলেন রাতের বেলা ঘুমের আগে। কিছুদিন পরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আর আমার বাড়িতে চুরি হয় না। বিশ্ব নবী বললেন, আয়াতুল কুরসির বরকতে আল্লাহ তোমার বাড়ির চুরি বন্ধ করে দিয়েছে। ইসলাম আছে যেখানে বরকত আছে, ইসলাম আছে যেখানে শান্তি আছে না নেই? সুন্নত যেখানে থাকবে সেখানেই বরকত। বিশ্বনে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসে। আর এই ভালোবাসার ভিতরে পার্থক্য আছে না নেই? সুন্দর কথা, বিশ্বনবীর সুন্নত কত সফট। সালাম দেওয়ার সুন্নত আছে না নেই? ভাত খাবার সুন্নত আছে না নেই? আমি মাঝে মধ্যে বলি, খাবার খেতে বসেছেন, ইমাম সাহেবকে দাওয়াত দিস, এখন লোকেরা খেতে বসেছে গোল হয়ে, ইমাম সাহেব ওই বাম দিকে বসছে, একটা গ্রামের সাধারণ লোক উনি কোন দিকে? ডান দিকে বসছে, যিনি খাদেমদার বলি আমরা, আপনারা কি বলেন? খাবারটা যিনি দেয়, পরিবেশক, পরিবেশক যিনি আসলেন, উনি এসে ভেটকায় ভেটকায় বলে, হুজুরে আগে দেই, হুজুরে আগে দিলে বরকত হবে। এখন হুজুর বসছে কোন দিকে? কথা কোনা কেন? বাম দিক থেকে কোনো কিছু দেওয়া এটা কি নবীর সুন্নতে আছে নাকি? তাহলে বরকত কমলো না বাড়লো? হুজুর বসুক, বাবা হুজুর বসুক, বাম দিক থেকে আগে না আগে ডান দিক থেকে দিয়ে দাও, বরকত হয়ে যাবে। হযরতে সালমান ফার্সির কথা বলতেছিলাম, কোত্থেকে কোথায় চলে গেলাম, নরম সুন্নত, ডান দিক থেকে দিবেন বাম দিক থেকে? কোন নবী বামপন্থী ছিলেন না, কি পন্থী? সব জিনিস আগে বাম পায়ের জুতা পরবেন না ডান পায়েরটা? মসজিদে ঢুকলেন আগে কোন পা দিবেন? আবার বাথরুমে ঢুকলেন তখন কোনটা দিবেন? মনে থাকবে? বিশ্বনবী বুখারী মুসলিমের বর্ণনা বলেছেন, মাসি হইল বামপন্থী, এজন্য দুধে যখন মাসি পড়ে যেত বিশ্বনবী এটাকে কি করতেন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুবানি দিলেন কেন? আল্লাহর হাবিব বললেন, মাসি হলো বামপন্থী, সে যখন দুধে পড়ে তখন তার বাম ডানাটাই আগে কি করে ডুবিয়ে দেয়, ওইটাতে জীবাণু আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাম ডানার মধ্যে কি রাখছেন? ওষুধও রেখেছেন, সেজন্য সুবানি দিয়ে দিলাম, এখন ওই দুইটায় কাটাকাটি মাঝখানে জিরো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীর প্রিয় খাবার ছিল ছাতু এবং ছাগলের দুধ। কিসের দুধ? একজন সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শরীরটা অনেক দুর্বল দুর্বল মনে হয়। তখন তো আর পেশার পেশার ছিল, মানে পেশারটা একটু ল হয়ে গেছে আর কি। বিশ্বনবী বলেন, সকালবেলা ঘুম থেকে উঠে ছাতু দিয়া ছাগলের দুধ খাবা, আল্লাহ তোমার সেবা দিয়ে দিবে। এক সপ্তাহ খাওয়ার পরে সাহাবা দেখলেন শরীর কি হয়ে গেছে, চাঙ্গা হয়ে গেছে। বিশ্বনবী কি যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা সপ্তাহ খেলাম, শরীর তো চাঙ্গা হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব বলেন, এখানে আল্লাহ শেফা দান করে দিয়েছে। সব জায়গায় শেফা আছে না নেই? কোরআনে কারিমে আল্লাহ বলেন, অনুনাজ্জিলু, যারা পারেন পড়েন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। অনুনাজ্জিলু মিনাল কোরআন, এই কোরআন আমি নাজিল করেছি তোমাদের জন্য, শেফা আছে না নেই? শেফা দিবেন কে? জোরে বলেন, কে দিবে? এখন আগামী দিন যাইয়া সকালবেলা তাবিজ বানায় বানায় খালি গলায় ঝুলাইবেন, এটার নাম শেফা? তেলাওয়াত করেন, আল্লাহ শেফা দিয়ে দিবে। মুমিনের জন্য সকালবেলা কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেছেন কে? বুখারী মুসলিম পরে দেখেন, বিশ্বনবীকে একজন মহিলা গিট মারলেন। কি মারলেন? গিট মারলেন বিশ্বনবীকে। আল্লাহ তিনটা সূরা দিলেন, আল্লাহর হাবিব তিনটা সূরা নিয়মিত পড়লেন, জাদু টুনা সব মিসমার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এগুলি হলো সব সুন্নাহ। তাজ কোম্পানি নামে একটা কোম্পানি বাংলাদেশে আছে না নেই? তাজ কোম্পানির এরা সিয়াসি তার বাংলা করছে, অসংখ্য ভুল শব্দের তর্জমা ভুল করে রেখেছে। কোরআন শরীফ ছাপাইছে, কোরআন শরীফের পেছন দিয়া নকশা বানায় তাবিজ দিয়ে রেখেছে। এক উপসচিব আমাকে ফোন করে বললেন, হুজুর তাবিজের বিরুদ্ধে কথা বলেন, কোরআন শরীফের পেছন দিয়ে তো তাবিজ আছে। আমি বললাম, হ্যাঁ, কোরআন শরীফের পেছনে তাবিজ আছে, সবে সেটা আল্লাহর কোরআন নয়, সেটা হলো তাজ কোম্পানির কোরআন। ভণ্ডামি আছে না নাই? ওই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক? মুসলিম শরীফের বর্ণায় বিশ্বনবী বলেছেন, যারা তাবিজ লিখে, তাবিজ জুলায়, তাবিজ দেয়, তাদের উপরে আল্লাহর লানত আর গজব।
আমরা জানতে চাইলাম আল্লাহ সকাল বেলার আমল কি? আল্লাহ বলছেন আকিমিস সালাতা, যারা পড়েন পড়েন আকিমিস সালাতা লিদুলুকিস শামসি ইলা গাসাতিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। আল্লাহ বলেন সকাল বেলা ফজরের সময় কোরআন তেলাওয়াত করো, কারণ তোমরা যখন ফজরের সময় কোরআনে কারিম তেলাওয়াত করো আমার ফেরেশতারা তোমার কোরআনের সাক্ষী হয়ে যায়। সুতরাং সকালবেলা ঘুম থেকে উঠে কোরআন পড়বেন, এটা উসওয়াতুন হাসানা, এটা সুন্নত। কিন্তু আমাদের দেশে উল্টে গেছে, নামাজের ফজর নামাজের পর ইমামও ঘুমায়, মুয়াজ্জিনও ঘুমায়, মুসল্লিরাও ঘুমায়, বিশেষ করে শহরের মসজিদগুলিতে। কথা ঠিক না বেটি? ফজরের পরে ইমাম নাই, ইমাম হুজুর গেল কই? কয় হুজুর রুমে কামরায় রেস্ট নিচ্ছি। ফজরের পরে কোনো রেস্ট নয়, কোরআন পড়ো। যেই দলের নেতা সকালে কোরআন পড়ে কর্মীরা কি পড়ে? কথা বলে। যেই দলের নেতা রাতের বেলা গাঞ্জা খায়া ঘুমায় কর্মীরা কি গা? কথা বলেন না কেন? আর যেই দলের নেতা রাত তিনটা বাজে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, ওই দলের কর্মীরা কোথায় দাঁড়ায়? আমাদের বিশ্বনবীর কাছে তাহাজ্জুদ আছে না নাই? রাত তিনটা বেজে গেছে, বিশ্বনবী সেখানে তাহাজ্জুদে দাঁড়াতেন, আপনিও তাহাজ্জুদে দাঁড়াবেন, এটা হলো উসওয়াতুন হাসানা, ঠিক না বেটি? আর নেতা রাতের বেলা বোতল খায়া ঘুমায়, কর্মীরা গাঞ্জা খায়া ঘুমায়, রাতে সকালবেলা দশটার আগে ঘুম থেকে উঠে না, লোকেরা যায় কয় এই নেতারে ডাক, নেতারে ডাকা যাবে না, উনি রাত্রে বেলা ওষুধ খেয়ে ঘুমাইছে। আসলে ওষুধ খেয়ে ঘুমায় নাই, বোতল খেয়ে ঘুমাইছে। এরকমের নেতা আছে না নাই? ফতুয়া দেখো আমার নেতার চরিত্র না, বরং তোর নেতা হইল সু। বরং আমরা যারা আমার নবীকে নেতা মানি, আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বললে কি হক আদায় হবে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? আমরা অনেক আবার বোলালো মার্কা কিছু হুজুর বাইরেছে, নবীরে নেতা কইতে রাজি না, আছে না নাই? মুসলিম শরীফের বর্ণায় লম্বা হাদিস, বিশ্ব নবী বলেছেন আনা সাইয়্যিদুন নাস। আপনারা অর্থ করেন আনা শব্দের অর্থ কি? সাইয়্যিদ শব্দের অর্থ কি? নাস শব্দের অর্থ কি? তো অর্থ দুইটা একসাথে করেন তো কি হইলো? তো যারা এটা স্বীকার করে না তারা কি ভালো মানুষ না সুবিধাবাদ জিন্দাবাদ? এরকম সুবিধাবাদ জিন্দাবাদ আশেক রাসূল বাংলাদেশে আছে না? দেয়ালে যখন লেখে দশ হাত লম্বা করে বিশ্ব আশেকে বেহাইয়া। আচ্ছা আপনারা বলেন তো মাইন্ড করবে না, বুঝার জন্য বলছে, কেউ যদি আওয়ামী লীগ করেন বঙ্গবন্ধুরে গালি দিলে উনি প্রতিবাদ করবে কি করবে না? কেউ যদি বিএনপি করেন প্রেসিডেন্ট জিয়াকে গালি দিলে উনি প্রতিবাদ করবেন কি করবেন না? কথা কয় না কেন? তো কেউ যদি নবীর আশেক হয় নবীকে গালি দিলে প্রতিবাদ করবে কি করবে না? বাংলাদেশে ইদানিং কিছু আলেম বাইরেছে, আলেম নামের কলঙ্ক, নিজেদেরকে আশেকে রাসূল বলে বলে দাবি করেন, আমার নবীকে শাহবাগ থেকে গালি দেওয়া হলো, নবীর বিরুদ্ধে কথা বলা হলো, তারা প্রতিবাদ করেন নাই। সুতরাং যারা আশেকে রাসূল দাবি করার পর নবীকে গালি দেওয়ার পরও প্রতিবাদ করে না, রাস্তায় বেরিয়ে আসে না, বুঝতে হবে তারা আশেকে রাসূল নয়, তারা আমার বামদের দালাল হয়ে গিয়েছে। যে বিশ্ব নবী নবীদের উম্মত, নবীদের ছেলে মেয়ের জন্য নবীদের জন্য সৎকা কি মনে আছে তো? সালমান চলে গেলেন, কয়েকদিন পরে আবার আসলেন, কতগুলি খেজুর এনে বিশ্ব নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ এইবার আপনার জন্য খেজুর এনেছি, তবে এগুলি সৎকার নয়, এগুলি হলো আমার পক্ষ থেকে আপনাকে হাদিয়া দিলাম। বিশ্ব নবী বললেন সালমান হাদিয়া নেওয়া সুন্নত, দেওয়া নিবেন দিবেন, খালি খাইয়েন না, খাইয়ে খাইয়ে খালি পেট মোটা মানুষকেও দিয়েন, দেওয়াও সুন্নত, নেওয়া যেমন সুন্নত। সালমান খুশি হয়ে গেলেন, বিশ্বনবী একটা খেজুর খেয়ে হযরত আলীর কাছে খেজুরগুলি দিয়ে বললেন সবাইকে ভাগ করে দাও, আল্লাহু আকবার, ভাগ করে দিলেন, বরকত আছে না নাই? সবাই পেলো খেজুর, একজনও বাদ যায় নাই। বাংলাদেশে জিলাপি নিয়ে মারামারি আছে না নাই? জুমার নামাজে ইমাম সাহেব ফতোয়া দেয়, হাত লেরে বলতে থাকেন বাকি নামাজের পরে মিলা শরীফ আছে, তো ফোলাফাইনে বুঝছে যেন মিলাদ আছে না জিলাপিও আছে। হুজুর ঠিক বলছি না? যেন মিলাদ আছে, এই দিন আর সুন্নতি পড়া যায় না। ফোলাপানি জিজ্ঞেস করলাম গন্ডগোল করো কেন? হুজুর জিলাফি আছে। এরপরে ইয়া নবী সালাম আলাইকা কতক্ষণ কি বলল, বলার পরে এরপরে জিলাফি দেয়, যখন টান পড়ে যায় মারামারি বোধ হয় না,
কুমিল্লার এক জায়গায় জিলাপি নিয়ে ঝগড়া লেগে মারামারি করে 60টা মামলা হয়েছে। কয়টা কন্ডা কয়টা? এটা বিশ্বনবীর সুন্নত নয়। বিশ্বনবীর সুন্নত হলো নামাজের পরে মুসল্লিদের দিকে ফিরে বসবেন, কিছু দোয়া পড়বেন। দোয়াগুলি হাদিসে আছে না নাই? কথা বলেন আছে না নাই? মাইন করে আবার দাওয়াত না দিলে না দিবেন। দাওয়াত পাওয়ার জন্য আসি নাই, কোরআনের কথা বলার জন্য এসেছি। কিসের দুর্মিলা? মসজিদের ভিতরে কোনো বেদাত চলতে পারে না, সাহাবাই কেরাম সেটা বরদাস করেন নাই। কথা ঠিক না বেঠি? কালকে যায় বলবেন কি হুজুর দাওয়াত দিছে মিলাদের বিরোধে, দিয়েন না দাওয়াত, দাওয়াতের জন্য আসি নাই, দাওয়াত দিতে এসেছি। ঠিক না বেঠি? দাওয়াত নিতে আসি নাই, দিতে এসেছি। হ্যাঁ অসুবিধা নাই, ইমাম সাহেব বলতেই পারে ওমকে দোয়া চাইছে তোমাদের জন্য দোয়া হবে, এটা বিশ্বনবী সুন্নত। বিশ্বনবী সম্মিলিত মুনাজাত করেছেন অনেক জায়গায়, আছে না নাই? দোয়া করেছেন, ওমকে দোয়া চেয়েছে অমুক গোত্রের জন্য, করেন, অসুবিধা নাই, আমি এটা নিষেধ করি নাই। কিন্তু এটার জন্য একটা ফিতরত হয়ে গেছে, প্রত্যেক দিন জুমার নামাজের পরে বাকি নামাজের পরে এটা কেন? আপনি একটু ঘুরাইয়া বলেন যে ভাই বাকি নামাজের পরে দোয়ার ব্যবস্থা করা হয়েছে, আপনারা সবাইকে দোয়ার দাওয়াত দেওয়া হলো, তাইলে এখানে কি বেদাত আছে নাকি? উল্টা করে বলেন কেন? হযরতে সালমান খুশি হয়ে গেলেন, বিশ্বনবী সবাইকে দেওয়ার পরে সালমান চোখ দিয়ে পানি পড়তেছে, বিশ্বনবী বললেন কাঁদো কেন? সালমান বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চাইতে আপনাকে অনেক বেশি ভালোবাসি, মন চায় না আপনাকে ছেড়ে যাই। বিশ্বনবী বললেন একবারে চলে আসো। সালমান বললেন ইয়া রাসূলুল্লাহ, একজন কাফেরের বাড়িতে আমি কাজকর্ম করি, সে আমাকে ছাড় দিতে চায় না, ছুটি দিতে চায় না। বিশ্বনবী বললেন সালমান, আমি তোমাকেও ভালোবাসি, আমাকে যে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি। সালমান তুমি কালকেই তোমার মালিকরে যায় বলবা, কি হলে তোমারে আজাদ করে দিবে। আল্লাহ আকবার! হাদিয়া নিলেন, এখন দিবেন। এটা হচ্ছে বিশ্বনবীর উসওয়াতুন হাসানা। সালমান জয়া মালিককে বললেন, মালিক তুমি বলো আমাকে কি হলে আজাদ করবা, আমি আর তোমার বাড়িতে থাকতে চাই না। কাফের মন শক্ত না নরম? জিজ্ঞেস করলেন তুই আমার বাড়িতে থাকবি না, যাবি কোথায়? হযরতে সালমান বলেন ওমর এক ব্যক্তিত্বের কাছে যাব, যার কদম মুবারক চুমতে পারলে দুনিয়া আখেরা ধন্য হয়ে যাবে। ওই ব্যক্তির নাম কি? মুহাম্মাদুর। বিশ্বনবীর নাম শোনার পর সালমানের মালিকের মাথা গরম হয়ে গেছে, বললেন উনি তোরে আজাদ করবে? কয় হ্যাঁ। সে ভাবলেন এমন শর্ত দেব জীবনেও ছুটে নিতে পারবে না। মা বেচা দাম আর কি, মা বেচা দাম বুঝেন তো? বুঝেন নাই কথা আমার। এক ছেলে তার মাকে বলতেছে মা তোরে বিক্রি করে দেব, মা বলতেছে বাবা বলস কি, এত কষ্ট করে পেটে ধরলাম, দুধ খাওয়ালাম, লালন পালন করলাম, আমাকে বিক্রি করে দিব? ছেলে বললেন মা ভয় পাইস না, এমন দাম চামু কোন বেটায় কিনবে তোকে? এটা হলো কিসের দাম? মার দাম। বুঝলেন তো কথা? সালমানের মালিক বললেন এমন শর্ত দেব মোহাম্মদ তো দূরের কথা, মোহাম্মদের খোদায় ছুটে নিতে পারবে না। পারবে কি পারবে না? শক্তি সবচেয়ে বেশি কার? জিদ তৌল সবচেয়ে লম্বা কে? কথা বলেন সবচেয়ে শক্তিশালী কে? সালমান বললেন বলো না তোমার শর্তটা কি? বললে তোমার নবীকে যায় বলবা 100 খেজুরের গাছ লাগায় দিবে। কয়শ? 100 খেজুরের গাছ বড় হবে, খেজুর ধরবে, খেজুর পাকবে, তারপরে তোমাকে মুক্ত করে দেওয়া হবে। শর্তটা সহজ না কঠিন? সহজ না কঠিন? খেজুরের গাছ, তাল গাছ, মুরব্বীরা বলে যে লাগায় সে খাইয়া যেতে পারে না, অনেক সময় লাগে না? সালমান কাঁদতে শুরু করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ এমন শর্ত দিয়েছে যেটা অনেক কঠিন হয়ে গিয়েছে। বিশ্বনবী বললেন সালমান তোমার আল্লাহর ক্ষমতার ব্যাপারে তুমি জানো না, আল্লাহ যদি চান 1 সেকেন্ডের মধ্যে খেজুর গাছ বড় করে দিয়ে আবার পাকায়াও দিতে পারে। পারে কি পারে না? পারে কি না বলেন? বিশ্বনবী বলেন সালমান তোর মালিক রেজায় ক জমি রেডি করার জন্য, আমি আগামী দিন যাব। বিশ্বনবী পরের দিন দুপুর বেলা রৌদ্রের সময় রওনা দিলেন খেজুর গাছ লাগাবার জন্য। হযরতে আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ আমিও আপনার সাথে যাব। বিশ্বনবীর পেছনে পেছনে রওনা দিলেন আবু বকর, সালমানও যাচ্ছেন। জমিনে যাওয়ার পর
প্রচন্ড রৌদ্র। হযরত সালমান বলেন, রৌদ্রের কারণে আমি ভয় পেয়ে গেলাম, বিশ্বনবী রৌদ্র যেতে পারেন না, চেহারা মোবারক লাল হয়ে যায়, কিন্তু যতক্ষণ তিনি সেই জমিনে ছিলেন অতক্ষণ আমি খেয়াল করেছি আকাশের মেঘ আমার বিশ্বনবীকে ছায়া দিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। সুতরাং কোন পীরের বাবার মুজেজা চাই না, আমার নবীর মুজেজা শুনতে চাই। কোন পীরের বাপ পানিতে ফুদিয়ে আগুন জ্বালাইছে ওইটা আমার জানা দরকার নাই, ঠিক না বেটি? বরং আমার নবীর কাছে কি মুজেজা আছে সেটা জানতে চাই। হযরত সালমান বলেন, গাছ লাগানো শুরু করলেন, বিশ্বনবী নারা লাগালেন 99টা গাছ, কয়টা? আবু বকর লাগালেন একটা, বিশ্বনবী গাছ লাগালেন, গাছ লাগানো সুন্নতের ভিতরে আছে না নেই? সরকারও কয়দিন পরে পরে কয় গাছ লাগানোর কর্মসূচি, এটা আপনাদের খালেদা হাসিনা থেকে আসে না, এটা বিশ্বনবীর কাছ থেকে এসেছে, হাদিস পড়ে দেখেন। সৎকায়ে জারিয়ার ভিতরে এই কথাগুলি আছে না নেই? গাছ লাগানো কি? অনেকে আছে গাছ লাগাইছে ফল ধরছে, বাচ্চারা স্কুলে যাওয়ার সময় একটা নিচে, আহারে গালি কাকে কয় চোদ্দ গুষ্টি, এরকম ডাকাই আছে না নাই? বিশ্বনবী বলছেন গাছ লাগাবার নিয়ত করবা, গাছ লাগালাম তিনটা নিয়ত, কয়টা গাছ লাগাবেন? এক নাম্বার নিয়ত করবেন, আমি গাছ লাগালাম, কোনো ব্যক্তি যদি রৌদ্রের যন্ত্রণায় কষ্ট পায় আমার গাছের নিচে সে ছায়ায় আশ্রয় নিতে পারবে, সওয়াব আছে না নাই? দুই নাম্বার নিয়ত করবেন, আমি আমার পরিবারের লোকজন এখান থেকে ফল খাবো। তিন নাম্বার নিয়ত করবেন, পশু পাখি এবং আমার পড়োশিরাও সেখান থেকে ফল খেতে পারবে। এটা বিশ্বনবী সুন্নাহ, এটা হলো উসওয়াতুন হাসানাহ। এটা কি? আরে একটা বড়ুই, বড়ুই কি আপনারা কি বলেন? বাচ্চা তো বুঝে না, স্কুলে যাচ্ছে অন্যের গাছের বড়ুই একটা ডিল মারছে, গালাগালি কাকে বলে, কত প্রকার এরকমের আছে না? দাঙ্গা হাঙ্গামা হয়ে যায়। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। গাছ লাগালেন বিশ্বনবী কয়টা? 99টা। হযরতে আবু বকর লাগালেন একটা। আচ্ছা আপনারা বলেন তো এখানে মর্যাদার ব্যাপার আছে না নাই? নবীর মর্যাদা আর আবু বকরের মর্যাদা কি এক? কখনো নয়, এক একজনের মর্যাদা এক এক রকম। ইদানিং চলতেছে মহরমের মাস, ওই আলোচনা আমি আজকে করব না, যেহেতু এটা বিষয় নয়। হাসান হোসাইনের মর্যাদা বর্ণনা করতে করতে কিছু বেয়াদব আছে নবীর উপরে নিয়ে যায়, এরকমের ভণ্ড আছে না নাই? আচ্ছা আপনারা বলেন তো ইমাম হুসাইন তিনি তো শহীদ, শহীদ না? আচ্ছা শহীদ, উনি অবশ্যই শহীদ, তাকে আমরা মর্যাদা করি নবীর নাতি হিসাবে। বুখারী শরীফের বর্ণায় বিশ্বনবী বলেছেন, ইমাম হুসাইন হাসাইনকে আমি ভালোবাসি, যারা ইমাম হাসাইন হুসাইনকে ভালোবাসবে আমি নবীও তাদেরকে ভালোবাসব। বিশ্বনবী খতবা দিচ্ছেন বুখারীর বর্ণা, ইমাম হুসাইন মসজিদে হেঁটে হেঁটে আসছেন, বিশ্বনবী খতবা দেওয়া বন্ধ করে ওই নাতিকে উঠাইয়া কোলে নিলেন, মর্যাদা আছে না নাই? কিন্তু আপনারা বলেন তো কারবালার ময়দানে শহীদ যারা হলেন অবশ্যই তাদের মর্যাদা আছে, কিন্তু আপনাদের বিবেক কি বলে, উহুদ আর বদরের শহীদের মর্যাদা বেশি না কারবালার শহীদের মর্যাদা বেশি? কথা বললেন না কেন? শতে শতে হাদিস এসেছে, আল্লাহ বলেছেন উহুদ আর বদর এই দুই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, শাহাদাত বরণ করেছেন, আমি আমার জান্নাত তাদের জন্য ওয়াকফ করে দিয়েছি। অবশ্যই কারবালা শহীদের মর্যাদা আছে, কিন্তু উহুদ আর বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদেরও মর্যাদা আছে না নেই? আচ্ছা খলিফা কয়জন এর মধ্যে শহীদ হয়েছে? কয়জন কয়জন? তাদের মধ্যে মর্যাদা টর্যাদা নাই? সে আলোচনা যেহেতু সাবজেক্ট আছে নাই বললাম না, একটু খোসা দিয়ে গেলাম। অবশ্যই হাসান হোসেনের মর্যাদা আছে, তবে সেটা অবশ্যই চার খলিফার উপরে যাবে না, অবশ্যই বিশ্বনবীর উপরে যাবে না। দেখবেন হাদিসটা জাল বর্ণনা করে অনেকে, নবীকে নাকি বলছে তোমার মর্যাদা বেশি না আমার মর্যাদা বেশি, তো নবী কইছে আমার মর্যাদা বেশি, কয় না আমার মর্যাদা বেশি, আমার বাপ অমুক, আমার মা অমুক, আমার নানা অমুক। ফাইজলামি পাইছ কোথায়? পেয়েছ ওই হাদিস? তিরমিজি বোখারি মুসলিম আবু দাউদ পড়ে দেখেন কারবালার ব্যাপারে কথা আছে না নেই? আরো কত জালোয়াট হাদিস বাদিস বানায়া বলবে, আল্লাহ আমাদের হেফাজত করুক, আমরা বলি আমিন। বলতেছিলাম হযরতে আবু বকর আর বিশ্বনবীর দুইজনের মধ্যে পার্থক্য আছে না নাই? বিশ্বনবী 99টা গাছ লাগালেন, পানি দিলেন, দোয়া করলেন, আল্লাহ আমি চাই তুমি তাড়াতাড়ি আমার সালমানকে মুক্ত করে দাও। বিশ্বনবীকে ভালোবাসেন কে? তিনি চলে গেলেন, আবু বকর একটা গাছ লাগিয়েছিলেন, দুইজনেই চলে গেলেন। পরের দিন সকালবেলা সালমান বাগানে যায় দেখতে পেলেন
খেজুরের গাছগুলি বড় হয়ে খেজুর ধরে পেকে লটকায় আছে। সেই খেজুর আজও মক্কা মদিনায় আছে না নাই? ওই খেজুরগুলিকে বলা হয় রহমতি খেজুর। আমি যখন প্রথমবার মক্কা মদিনায় গেলাম, লোকেরা বললো চলেন রহমতি খেজুর খাবো, ওগুলিতে বিসি নাই। জিজ্ঞেস করলাম বিসি নাই খেজুর হয় কেমনে? কয় গাছ থেকে গাছ হয়। সুবহানাল্লাহ বলবেন না? গাছ থেকে খেজুর পেকে ধরে আছে। মালিককে যায় বলেন মালিক তুমি বাগানে আসো, খেজুর গাছ বড় হয়ে গেছে পেকে লটকায় আছে, তুমি আমাকে ছেড়ে দাও। কাফেরের ভিতরে খুতখুতানি আছে না নেই? যত শয়তানি সব কাফেরের মাথা। সে ভাবলেন যায় দেখি গন্যা ঠিক আছে কিনা। গনলেন, গনার পরে কয়টা পাইলেন? কয়টা কয়টা? আল্লাহ এখানে পার্থক্য করে দিয়েছেন, আবু বকর হতে পারে মর্যাদার ব্যক্তি, তবে অবশ্যই আমার নবীর মতো নয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হলো না? তিনি গাছ কয়টা লাগাইছেন? ওইটা নাই, ওইটা মাটির নিচে 99 গাছ। কাফের বললেন সারা যাবে না, 99টা হয়েছে, একটা বাকি আছে। সালমান পরের দিন বিশ্বনবীকে বলেন হুজুর একটা উঠে নাই। বিশ্বনবীর মাথায় আসলো যেটা আবু বকর লাগিয়েছে সেটা উঠে নাই। পরের দিন বিশ্বনবী নিজে গেলেন আরেকটা গাছ লাগায় দিয়ে হযরতে সালমানকে মুক্ত করে দিলেন। এই হলো নেতার চরিত্র। এর নাম কি? আর আমাদের দেশে কোন নেতা আমি আগে খাইয়া লই তারপরে তুই খাইস, বাগাবাগি আছে না নাই? একই আচ্ছা টেন্ডার লইয়া মারামারি কি দুই দলের লোকেরা করে না এক দলের লোকেরা? কথা কথা একদল ঠিক না? আল্লাহ হেফাজত করুক, আমরা বলি আমিন। কি চরিত্র আমার নবী! এই গেল নরম চরিত্র। একটা শুধু গরমের ব্যাপারে একটা বলব, কারণ গরম যদি সবগুলি বলি তাহলে অসুবিধা আছে না নাই, যেহেতু আমার কাছে সময়ও নাই। উসওয়াতুন হাসানা। আচ্ছা আপনারা বলেন তো মাক্কী জীবন কয় বছর? শেষ কথা বলছি, কয় বছর? মদিনায় কয় বছর? কয় বছর? আচ্ছা মক্কায় 13 বছরের জীবনে যুদ্ধ হয়েছে কয়টা? কথা কয় না কেন? মদিনায় 10 বছরের যুদ্ধ কয়টা? 27টাতে তো নেতৃত্ব দিস, 80টা যুদ্ধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বছরে কয়টা? তো বছরে কয়টা পড়ছে? যুদ্ধ করতে গেলে চরিত্র নরম থাকে না গরম হয়? নরম হইলে তো থাবড়াইয়া ওখান থেকে বাইর করে দিবে। যেই নবী নিজে 29টি মতান্তরে 27টি যুদ্ধের নেতৃত্ব সেনাপ্রধান হিসাবে দিয়েছেন, শুধু কদু খাবেন না দরকার হইলে যুদ্ধও করবেন? জেহাদের দরকার আছে না নেই? কদু আপনারা অবশ্যই খাবেন, খেজুর খাবেন, হাদিয়া খাবেন, নিষেধ করি না। কিন্তু এই বাংলাদেশের জমিনে কাফের মুশরিক মুরতাদ নাস্তিক মুরতাদেরা যদি আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, প্রয়োজন হলে তরবারি নিয়ে যুদ্ধ করা হবে এই বাংলার জমিনে। যুদ্ধ হলো, যুদ্ধের ময়দান থেকে বন্দি একজনকে বন্দি করে নিয়ে আসা হলো বুদ্ধিজীবী। বাংলাদেশে আছে না নাই? বুদ্ধিজীবী দাঁড়াইছে বিশ্বনবীর সামনে, হাতগুলি বাঁধা। শিক্ষিত মানুষ, মাথায় তো কিছু ঘিলু আছে। ইনায়া বিনায়া বিশ্বনবীকে বললেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমাকে পছন্দ করি, তোমার নীতি আমার কাছে ভালো লাগে। বুঝতে পারি নাই কাফেরদের দলে ছিলাম, তোমার সৈন্যবাহিনী আমাকে হাত পা বেঁধে নিয়ে এসেছে, তুমি আমারে প্রথমবারের মতো মাফ করে দাও, কারণ আমি একজন শিক্ষাবিদ। আমি একজন কি? বিশ্বনবী তার দিকে কতক্ষণ তাকায়া থেকে বিশ্বনবী বললেন সাহাবারা তার হাত খুলে দাও, ওনাকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ, কেউ দিয়েছিল না? এটা নরম না গরম? নরম। চলে গেলেন। কিছুদিন পর উহুদের যুদ্ধ হলো, ওই লোকটাই আবার সাহাবাদের হাতে ধরা খেল, হাত পা বেঁধে বিশ্বনবীর সামনে আনা হলো। ওই মুনাফিকের তো একই সুর, মুনাফিকের কথা কিন্তু সুন্দর থাকে ঠিক না বেটি? দেখবেন গ্রাম অঞ্চলে যে মিশা কথা বেশি কয় তার কথার ভিতরে একটু মজাও আছে। বিশ্বনবীর সামনে হাত পা বাঁধা অবস্থায় আনা হলো, লোকটা মুস্কি হাসি দিয়া লজ্জাও তো নেই, ব্যাট খাইয়া বলতেছে মোহাম্মদ আমারে চিনছ?
নবীজি তার দিকে তাকায় বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যে কাউকে দেখে ওনাকে আর মৃত্যু পর্যন্ত ভুলে না। তোমাকে চিনতে পেরেছি, তুমি তো ওই লোক যেই লোক ওই যুদ্ধে ধরা পড়ে আমার কাছে এসেছিল বদরের যুদ্ধে। কয় হ্যাঁ আমি সেই লোক, আমি একজন শিক্ষক, একজন বুদ্ধিজীবী, একজন সমাজের সুশীল ব্যক্তি, তোমার লোকেরা আমাকে যুদ্ধ থেকে ধরে নিয়ে এসেছে, আমার ছেড়ে দাও। আজকে কি ছাড়া যাবে? কথা বলেন যাবে? বিশ্বনবী হাদিস বুখারীতে বললেন, লা ইউলদাউল মুমিনু মিন হুজরিন ওয়াহিদিন মাররাতাইন, মুমিনকে দুইবার ধোকা দেওয়া যায় না, একবারই দেওয়া যায়। সুতরাং আজকের মাহফিল থেকে বলতে চাই, যারা অন্তর দিয়ে ইসলাম ভালোবাসে না, মুখ দিয়া হাত দিয়া তসবিহ ছড়া দিয়ে আমাদেরকে ধোকা দিতে চায়, ভবিষ্যতে আর ধোকা খেতে চাই না। আমাদের কাছে আসতে হলে ইসলামকে ভালোবাসা লাগবে। রাজি আছেন? কথা বলেন রাজি আছেন? দল বুঝি না, মত বুঝি না, কোরআন হাদিস যেদিকে আমরা আছি, নবীর দুই সাইডের বর্ণনা করার দরকার আছে না নাই? অনেক কথা বলার ছিল, সময়ের জন্য বলতে পারলাম না। উসওয়াতুন হাসানা কাকে কয় বুখারী মুসলিম থেকে জেনে নিবেন। রাজি আছেন? কোন ধোকাবাজির ওয়াজ আমরা শুনতে চাই না। বিশ্বনবী যা করেছেন সেটাই উসওয়াতুন হাসানা। অনেকে কয় আমার বাবা হুজুর এত বড় আল্লাহর ওলি, সারা বছর রোজা রাখে, অথচ বিশ্বনবী বুখারীতে বললেন যে ব্যক্তি সারা বছর রোজা রাখে ওইটা আমার উম্মতই না। সুবহানাল্লাহ। বলা হলো হুজুর কেন উম্মত না? বিশ্বনবী বলেন আমি বিয়ে করেছি, ও বিয়ে করে না, আমি খাবার খাই, ও খাবার খায় না, আমি আমার স্ত্রীর কাছে যাই, ও যায় না, সারা বছর রোজা রাখে, এটা আমার সুন্নত নয়। রোজা রাখা যেমন সুন্নত, রোজা ভেঙে স্ত্রীর কাছে যাওয়াটাও কি? কোনোটা ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ আমাদের সকলকে নবীর পথে চলার তৌফিক দিক, আমরা বলি আমিন। সর্বশেষ কথা বলে দিয়ে যাই, ধোকা কি বারবার খাবেন নাকি? কথা বলেন খাবেন নাকি? মাথায় পট্টি বেঁধে তাসবিহ নিয়ে আমাদেরকে ধোকা দেওয়া যাবে না। ভবিষ্যতে যারা কোরআন হাদিস নিয়ে আমাদের কাছে আসবে তাদেরকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করতে চাই। রাজি আছেন মুসলমান? কারা কারা রাজি? দোহা তোলে আল্লাহকে দেখাও। হাত নামান, হাত নামান। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমরা বলি আমিন। আপনারা কি রাগ করছেন? তার কোরআন হাদিসে যেটা নাই সেটা মানবো না, মানি না। রাজি আছেন তো? আল্লাহ সকলকে কবুল করুক, আমরা বলি আমিন। সহজে সব কিছু বলবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আজকের এই তাফসিরুল কোরআনের মাহফিল থেকে অনেক গভীর রাত্র হয়ে গিয়েছে, আল্লাহ তোমার বিশ্ব নবীর চরিত্রের বর্ণনা শুনে তোমার দরবারে হাত তুলেছি, মেহরবানি করে কোরআনে কারিমের মাহফিলকে তুমি কবুল করে নাও। আজকের মাহফিলে যত যুবক যত এলাকার লোকেরা মিলে মাহফিলটা করালেন তাদেরকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, আজকের মাহফিলে আমরা যারা এসেছি আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দাও। আজকের মাহফিলে অনেক বড় বড় আলেম ওলামারা এসেছে তাদের মর্যাদা বাড়ায় দাও। রব্বুল আলামিন, আজকের মাহফিলে যত আলোচনা করা হয়েছে, জিকির আজকার করা হয়েছে, যত কোরআনে কারিমের তেলাওয়াত করা হয়েছে, হাদিয়া টোকন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনা শুয়ে আছেন সকলার আরোহার পরে হাদিয়া পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের মুরব্বী, আমাদের ওস্তাদ, আমাদের দাদা দাদি নানা নানি, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী থেকে যারাই কবরে চলে গেছে, আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দাও। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্য থেকে আব্বা আম্মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ আমাদের সকলের আব্বা আম্মার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের আব্বা আম্মাকে কবরে তুমি যদি আজাব দাও কেউ বাঁচাতে পারবে না, আর তুমি যদি মাফ করে দাও কারো কাছে কৈফিয়ত দেয়া লাগবে না। আমরা দোয়া করি আমাদের আব্বা আম্মার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। রব্বের রব্বায়ানি
দিছো। আয় আল্লাহ তামাম পৃথিবীর মুসলমানের গুনাহ মাফ করে দাও, মুসলমানদের বিপদ দূর করে দাও, আমাদের এলাকায় যত যুবক আছে যুবকগুলির জীবনের গুনাহ মাফ করে দাও। আজকের মাহফিলে যত যুবক এসেছে যুবকগুলিকে হযরতে খাবাবের সাথে কবুল করে নাও। আজকের মাহফিলে যত সাদা দাড়িওয়ালা তোমার গোলামেরা এসেছে তাদেরকে তুমি আবু বকরের সাথে কবুল করে নাও। রব্বুল আলামিন সারা বাংলাদেশের মুসলমানের গুনাহ মাফ করো, সারা দুনিয়ার মুসলমানের গুনাহ মাফ করে দাও। বাংলাদেশের উপরে তুমি রহম করো, যত লোক বিদেশ আছে তাদের উপরে তুমি রহম করো। রব্বুল আলামিন এই এলাকা থেকে প্রবাসে যারা আছে তাদের জন্য দোয়া করি, মেহরবানি করে তাদের তুমি কবুল করে নাও। মরহুম নূর আহমেদ সাহেবের জন্য দোয়া চাওয়া হয়েছে, তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন এলাকার যত মা বোন আছে মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও, মা বোনগুলিকে কোরআনের জন্য কবুল করো, মা বোনগুলিকে খাদিজা আয়েশার সাথে হাশর নসিব করে দাও। কোরআন ইসলামী আন্দোলন করার কারণে যত ভাইয়েরা বিপদে পড়েছে, জেলখানায় পড়েছে, মামলা খেয়েছে, হামলা খেয়েছে, আল্লাহ আমার ওই কোরআনের ভাইদেরকে তুমি কবুল করে নাও, তাদেরকে তুমি হেফাজত করো। আমার বাংলাদেশের দুই মহিলাকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও, আমার বাংলাদেশের দুই নারীকে তুমি কোরআনের জন্য কবুল করো। বাংলাদেশের আর্মি, বাংলাদেশের বিজিবি, বাংলাদেশের র‍্যাব, পুলিশ বাহিনীতে যারা আছে তাদেরকে কোরআনের জন্য কবুল করে নাও, তাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করে দাও। প্রশাসনের দায়িত্বে যারা আছে তাদেরকে হেদায়েত দান করে দাও। রব্বুল আলামিন সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঘরে তুমি কোরআন ঢুকিয়ে দাও, কোরআনের হেদায়েত পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন যাদের ইসলামী আন্দোলন করার কারণে যারা হাত পা দিয়েছে আল্লাহ, রক্ত দিয়েছে, শাহাদাত বরণ করেছে, তাদেরকে কবুল করে নাও। যারা শহীদ হয়েছে তাদেরকে জান্নাতে একটু জায়গা দিয়ে দিও আল্লাহ। যে সমস্ত আলেম ওলামারা বিপদে আছে তাদের উপরে তুমি রহম করো, হক কথা যে আলেমরা বলে তাদের হায়াত বাড়িয়ে দাও, তাদের কণ্ঠস্বরকে তুমি আরো বাড়িয়ে দাও। রব্বুল আলামিন পরীক্ষার্থী অনেক ছেলেমেয়েরা আছে দোয়া চেয়েছে, তাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দাও। এলাকায় যত যুবকেরা ইসলামী সংগঠন করে আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, এই ছেলেগুলিকে তুমি কবুল করে নাও, এই ছেলেগুলিকে তুমি জান্নাত হিসাবে কবুল করে নাও। হাশরের ময়দানে বিচারে দিবসে আরশে আজিমের ছায়ার নিচে তাদেরকে একটু জায়গা দিয়ে দিও আল্লাহ। রব্বুল আলামিন আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া মাহফিল করালেন, তাদের জন্য, তাদের মা বাবার জন্য জান্নাতে একটু জায়গা ছেড়ে দিও আল্লাহ। আল্লাহ প্যান্ডেল যারা দিলেন, মাইক যারা দিলেন, লাইট যারা দিলেন, তাদের ব্যবসায় বরকত দিয়ে দাও। আল্লাহ ক্যামেরাম্যান মুজাম্মেলের উপরে তুমি রহম করো, মুজাম্মেলের মেয়ে ছেলে মেয়েগুলিকে হাফেজে কোরআন হিসেবে কবুল করো। মুজাম্মেল নিয়ত করেছে মেয়েকে ছেলেকে হাফেজ বানাবে, আল্লাহ তার ছেলে মেয়েগুলিকে হাফেজে কোরআন হিসেবে কবুল করো। আজকের মাহফিলে ইসলামী সঙ্গীত গাইলেন, আমার নিয়ামতকে তুমি কবুল করে নাও, নিয়ামতকে বাংলাদেশের বড় আলেম হিসাবে কবুল করো। আজকের মাহফিলে যত বড় বড় আলেম ওলামারা এসেছেন, মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিনরা এসেছেন, তাদের মর্যাদা বাড়ায় দাও, তাদের ছেলে মেয়েগুলিকে সুসন্তান হিসাবে কবুল করে নাও। যে সমস্ত ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়ে সুসন্তান হিসাবে কবুল করো, যারা মাদ্রাসায় পড়ে বড় আলেম বানায় দিও। রব্বুল আলামিন সারা বাংলাদেশ সারা দুনিয়ায় ঘুরে ঘুরে 50 বছরের উপরে সময় কোরআনের দাওয়াত, যেই কোরআনের পাকে দিয়েছে আজকে জেলখানায় পড়ে আছে আল্লাহ। রব্বুল আলামিন আমরা দোয়া করি তুমি ওই কোরআনের পাকিকে আবার ময়দানে এনে দাও আল্লাহ। আল্লাহ দোয়া করি আল্লামা সাইদিকে আবার ময়দানে পাঠাও আল্লাহ। আল্লাহ যার কোরআন শুনে অনেক মানুষ মুসলমান হয়েছে আল্লাহ, হেদায়েতের বাণী পেয়েছে আল্লাহ, আমরা দোয়া করি তোমার ওই গোলামকে তুমি আমাদের কাছে আবার ফিরিয়ে দাও আল্লাহ। তুমি ওই গোলামের উপরে রহম করো, তার পরিবার পরিজনের উপরে রহম করো আল্লাহ। যারা তোমার গোলামকে ভালোবাসে তাদেরকে তুমি ভালোবাসো আল্লাহ। আল্লাহ আমরা কোনো কারণে তাকে ভালোবাসি না, কোরআনের কারণে ভালোবাসি, আমাদের সকলকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও, বিশ্বনবীর উম্মত হিসাবে কবুল করো। মক্কা মদিনায় যারা যেতে পারি নাই মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দাও, বিশ্বনবী নবীকে যারা স্বপ্নে দেখি নাই স্বপ্নে দেখার তৌফিক দাও। এই মাহফিলের সভাপতিকে তুমি কবুল করো, যুব উন্নয়ন সংস্থাকে তুমি কবুল করে নাও, যত ভালো কাজ করে ভালো কাজগুলি কবুল করে নাও, এই এলাকাটাকে তুমি কোরআনের দুর্গ হিসাবে কবুল করো। রব্বুল আলামিন আমরা যা চাইলাম যা চাইতে পারলাম না দয়া করে দান করে দাও, বিশ্ব নবীকে স্বপ্নে দেখার তৌফিক দাও, আমাদেরকে কোরআন হাদিসের পথে চলার তৌফিক দান করো, বেদাত আর গোমরাহির পথ থেকে আমাদেরকে হেদায়েত দান করো, শিরিক মুক্ত সমাজ গড়ার তৌফিক দান করো, বেদাত মুক্ত আমল করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন তোমার দরবারে দোয়া করি আল্লাহ, যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমাদের জবানে জারি করে দিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।